আমাদের ফেনী থেকে এখানে দাম বেশি বেশি বুঝতে পারতেছেন না ফেনী থেকে এখানে দাম বেশি দাম বেশি এই জোড়া বলদ দিয়ে দাম চেয়েছে হ্যাঁ আমাদের ঘরে যে মাল আছে এর থেকে কম দামে বেচবো আমরা আচ্ছা বলদ কিনতে আসছিলেন শুক্রবার রয়েছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা আমবাড়ি বসুরহাটে। এখান থেকে আপনাদের হরিয়ানা ইন্ডিয়ান বলদ গরুগুলার রেট কেমন দামে কেনা বেচা চলছে তারই মূলত তথ্য জানানোর চেষ্টা করবো এর থেকে সরাসরি। আপনারা দেখছেন এক জোড়া বিগ সাইজের ইন্ডিয়ান বলদ গরু, আপনাদের দেখানোর চেষ্টা করি। বড় ভাই এক জোড়া নিয়ে আসেন, দাম কত রাখছেন আজকে হাটে? 600 পুরাপুরি চাওয়া দাম কত বলে আজকে হাটে? 420-430 পর্যন্ত উঠছে। আজকে লাস্ট টার্গেট কত করছেন এই হাটে জোড়াটা? 500 হলে বিক্রি, 500 এলে তো ইন্ডিয়ান বলো না, ইন্ডিয়ান বলো 500। এটা বয়স কেমন গেলা? 6 দাম লাস্ট 500 মূলত চাইছে, 250 করে পিস একটাই একটাই। আমরা দেখছিলাম দর্শক আজকে এখানে আমরা দেখছিলাম এখানে এক জোড়া দেশি কোয়ালিটি বলদ গরু রয়েছে। চাচা ভালো আছেন? এক জোড়াই তীব্র গরম কত পর্যন্ত উঠছে আজ? 70-75 বলে টার্গেট কত? 200 190-এর ভিতরে না, 190-এর মধ্যে কেনা বেচা দর্শক। 170 পর্যন্ত জোড়াটির দাম উঠছে আজকে হাটে। শুনছিলেন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা থেকে বলদ গরুগুলার রেট কেমন দামে কেনা বেচা চলছিল আজকে রেট? আমরা দেখছিলাম এখানেও এক জোড়া রয়েছে ভাই, ভালো আছেন? আছি ভাই। তীব্র গরম কেনা বেচা কি অবস্থা? খুব একটা ভালো নয় ভাই, বলদ গরু বেচা কিনা খুব একটা ভালো, খুব একটা ভালো নয়। বেচা কিনা নেই, বেচা কিনা নেই, এই জন্য মালও নিয়ে আসেনি, মালও নিয়ে আসেনি। আচ্ছা আচ্ছা, কজোড়া নিয়ে এসেছিলেন? এক জোড়া নিয়ে, এক জোড়া নিয়ে, এক জোড়া না। এমন হাটও পাইছি ভাই, খরিদ্দার নাই, খরিদ্দার নেই, খরিদ্দার নাই ভাই, এক জোড়া গরু নাই। জেলার আমবাড়ি হাটে বলদ গরুগুলির রেট শুধু ফেনী থেকে আসছিল বাইরে মূলত, এবং দাম বেশি বুঝতে পারতেছে আজকের জায়গাতে, এবং সীমিত পরিসরে আপনাদের আরও কিছু রেট জানানোর চেষ্টা করবো। চাষা আপনাদের এগুলা না তো দর্শক, আজকের প্রতিবেদন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।